দেখো আসামের শাল বাগান সুন্দর। তোমরা শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করো। দেখো এখন চলে আসলো আসামের গুয়াহাটি ব্রহ্মপুত্র নদ, দেখে থাকো এখন চলে আসবে। তো সবাই তো শুনেইছ যে আসামের ব্রহ্মপুত্রর কথা। দেখো ব্রহ্মপুত্র সবাই দেখো কেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আসামের। বেঙ্গলে যেমন মা গঙ্গা বয়ে যায়, সেরকম আসামের গুয়াহাটিতেও দেখো এই ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্রের দেখো কত বিশাল, দেখতে পাচ্ছ তোমরা এই যে যাচ্ছে, আমরা ট্রেনে আছি এখানে যাচ্ছে ব্রহ্মপুত্র এই যে ফ্লাইওভারটা, দেখো বিশাল বিশাল নদ, এটা মানে নদ আর কি। দেখো তোমরা সুন্দর, খুব সুন্দর। দেখো প্রচন্ড বড়, দেখো ওপারা দেখাই যাচ্ছে না এত বিশাল। কেমন লাগছে তোমাদের? দেখো শেষ হচ্ছে না, কখন শুরু হয়েছে। দেখো তোমরা পাড় দেখতে পাচ্ছ, আরো অত অনেক বড় আছে আরো বিশাল। দেখো এই যে শেষ হবে এখন, মোটামুটি চলে আসলো সামনে। এই যে পাড় চলে আস, দেখলে কেমন। দেখো আসামের এই বড় বড় পাহাড়গুলো, আসামের প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর দেখতে লাগলো। ওয়াও পাহাড়, কি বিশাল পাহাড়। যত দূর যাচ্ছি পাহাড় আর শেষই হচ্ছে না, সুন্দর ভালো লাগছে পাহাড়টা। হ্যাঁ পাহাড় আরো সামনে, দেখো পাহাড়টা